গত 3-4 মাস ধরে এক একজনের ইজ্জত বাজারে নিলাম করা হলো, বাজারে নিলাম করা হলো, রীতিমতন বাজারে নিলাম করা হলো। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। কিছু মানুষকে আমি ভেবেছিলাম হয়তো চিনেছি, না, চিনতে পারিনি, ভুলই করেছি চিনতে। আর এই ভিডিওটা আমি বেশি কিছু বলবো না, আমার বেশি কিছু বলার ক্ষমতা নেই এখন সত্যি কথা, কারণ বর্তমানে যে লাইফটা চলছে সেখানে যে সমস্ত কথা হচ্ছে আমাকে নিয়ে সেই সম্পর্কিত কী মতামত, আর আজকে যেই প্রথমে যেই লাইফটা হয়েছে সেই লাইফটা সম্পর্কিত আমার কী মতামত আমি আমার আগামী দিনের ভিডিওতে পুরো পরিষ্কার A to Z বলে দিয়েছি। তো সেটা যাদের ভালো লাগবে তারা প্লিজ দেখো, আর যাদের এই ভিডিওটা দেখেই তারা যারা আন্দাজ করতে পেরেছো তারা তো অবশ্যই দেখবে, আর যাদের দেখার ইচ্ছে নেই তাদের তো আমি রিকোয়েস্ট করলেও তারা দেখবে না। তো আমি চাই তোমরা দেখো, আমি চাই তোমরা দেখো। মান সম্মান না এরকমভাবে এরকম ফু দিলে উড়ে যায় না, আবার এরকম করলে এরকম করে ধরতে গেলেও হাতে মধ্যে আসে না, অনেক কষ্ট করে নিজের মান সম্মান তৈরি করতে হয়, তাও একটা সোশ্যাল প্ল্যাটফর্মে। বাদ বাকি কথা আগামী দিন বলবো, আগামী ভিডিওতে তোমরা পেয়ে যাবে পুরো আমার মনের পরিষ্কার সব কথা। আমার মনটা না একটা কাচের মতন আমি মনে করি, যার এপার ওপার সব দেখা যায়। তো চলো, আর আজকে যখন ঘুমাবে না একটুখানি ভেবে দেখো প্রত্যেকে যা যা করেছো ঠিক করেছো কি না।